মাননীয় রবীন্দ্রনাথ নাথ মহোদয়কে তার 18,000 কৃষক তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে গত মাস পর্যন্ত জানেন? আড়াই বছরে 226 কোটি টাকা 2,18,000 কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে। দুই, ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি, পাওয়ার টিলার, ধান মাড়ের মেশিন, পাম্পস, স্প্রেয়ার কতজন পেয়েছে? 15,000 কৃষক পেয়েছে। খরচ হয়েছে কত? 60 কোটি 60 ক্রোর। আসুন ফুট কৃষিতে আমি সংক্ষেপে যত মূল বিষয়গুলি সব পরিবারে যাচ্ছে না, ফুট আমাদের রাজ্যে কজনের রেশন কার্ড আছে? 9,21,000 মানুষের কাছে, পরিবারের কাছে রেশন কার্ড আছে। তাহলে আগে কি পাওয়া যেত? চাল, লবণ, আটা, কেরোসিন। চালের জন্য কত সাবসিডি দিত রাজ্য সরকার তৎকালীন সময়ে? 1 টাকা। লবণ আটার জন্য কোনো সাবসিডি ছিল না। কেরোসিনের জন্য কেন্দ্রীয় সরকার সাবসিডি দিত। এখন আপনারা কি পাচ্ছেন? চাল আগের মতো পাচ্ছেন, লবণ আগের মতো পাচ্ছেন, আটা আগের মতো পাচ্ছেন, কেরোসিন আগের মতো পাচ্ছেন। এখন নতুন সরকার এসে এই যে পরিবর্তন কি দিয়েছে, মসুর ডাল, চিনি এবং কোথাও কোথাও আগরতলা শহরে সর্বত্র চা পাতা এবং বিভিন্ন ব্লক শুরু করেছে। আগে এই যে আগে আগে ভর্তুকি কত দিত রাজ্য সরকার রেশনের মাধ্যমে? আগে 16,20,00,000 টাকা রাজ্য সরকার বছরে সাবসিডি দিত। মানিক সরকারের সময় রেশন সময় যে জিনিস দিত, সাবসিডি দিত রাজ্য সরকার নিজের পকেট থেকে 16,20,00,000। এখন আমরা কত ভর্তুকি দিচ্ছি? 53,18,00,000। আড়াই বছর কিন্তু আপনি কিন্তু একদিকে রাখছেন, 35 বছর সিপিএম বা অন্যান্য দল করা আছে তারাও 10 বছর 8-10 বছর ছিল। আগে 16,20,00,000 টাকা ভর্তুকি দিত রেশনে, এখন আমরা ভর্তুকি দিচ্ছি সরকারি কোষাগার থেকে 53,18,00,000। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার 5,79,000 পরিবার, 5,79,000 পরিবারকে ফ্রি চাল দিচ্ছে। আরম্ভ করেছে এপ্রিল থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই যে এপ্রিল টু নভেম্বর পর্যন্ত 5,79,000 পরিবারকে ফ্রি চাল দিচ্ছে। আপ টু নভেম্বর 8 মাস ধরে দেবে। রাজ্য সরকারও 1 মাসের ফ্রি চাল দিয়েছে নিজের টাকা থেকে। কত টাকা দিয়েছে? এবং রাজ্য সরকার এই জন্য 2,70,00,000 টাকা খরচ করছে। এছাড়া সারা ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে, এপিএল কে চাল দেয়নি? আমাদের রাজ্য ত্রিপুরা 55,000 পরিবারকে আমরা চাল দিয়েছি, এপিএল পরিবারকে ফ্রি চাল। তার জন্য খরচ হয়েছে আমাদের 21,60,00,000 টাকা আমাদের সরকার খরচ করেছে ফ্রি চাল 50,000 এপিএল পরিবারকে। আপনারা জানেন কার্যক্রমটা কি? কার্যক্রম হচ্ছে কার্যকারী, কার্যকারিণী তার মধ্যে লুকিয়ে আছে সমস্ত কিছু। তার যদি ব্যাখ্যান করি, কার্য করার জন্য কি পদ্ধতি হবে তা নির্ণয়ের যে মিটিং হয়, সমাবেশ হয়, তাকে কার্যকারিণী। প্রদেশ কার্যকারিণী হয়, তারপর জেলা কার্যকারিণী, তারপর মন্ডল কার্যকারিণী। বিশেষত কার্যকারিণীতে আমাদের কার্য পদ্ধতির নির্ণায়ক যে বিন্দুগুলো তা স্থির হয়। কার্যকারিণীতে আসলেন, বক্তা বললেন,
আপনারা শুনলেন, বাড়িতে চলে গেলেন, তার জন্য কার্যকারী। আগামী দিনে আমাদের কাজ কি ধরনের হবে, কিভাবে করব, কি কি সাহায্য লাগবে, কাকে নিয়ে করব, সর্বোপরি সংগঠনের ভবিষ্যৎ নির্মাণ, তার চিন্তন, তার বহিঃপ্রকাশ ও তাকে কার্যান্বয়ন, এই সবগুলি যদি এই বৈঠকের মধ্যে থাকে তবেই তাকে বলে কার্যকারী, না হলে এই ধরনের মিটিং পার্টি অনেক হয়। অফিস ব্যারেরা বসলেন, ওয়ার্ড প্রেসিডেন্ট আসলেন, প্রদেশ পদাধিকারীও আসে, কালকে যুব মোর্চার যে কার্যক্রম হল রক্তদান শিবির সেখানেও তো আমি ছিলাম, সেখানেও আমি কিছু বলেছি, অন্যান্য বক্তারাও বলেছে, সেখানে আর ওখানের মধ্যে তফাৎ কি, সেখান আর এখানের মধ্যে তফাৎ হচ্ছে, আর সেগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তবেই আমরা দল এবং সরকারকে এগিয়ে গেছি। সংগঠন একত্রিত শক্তি, একত্রিত শক্তি যখন একমুখী হয়ে বেরোয় তখন শক্তির বহিঃপ্রকাশ। শক্তি আছে আমাদের, যদি আলাদা আলাদা ভাবে আমাদের শক্তিগুলি প্রকাশ করি তো সাংগঠনিক শক্তি প্রকাশিত হবে না, ব্যক্তি শক্তি প্রকাশিত। সাংগঠনিক শক্তি তার এক কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে দিয়েই প্রকাশ করা, তার মধ্যে দিয়েই প্রকাশ করতে হবে। অনেক সময় মনে হয় যে আমি মন্ডলের জেনারেল সেক্রেটারি, আমি প্রকাশ করে দিই, ব্যবস্থা যে রয়েছে তার মধ্যে দিয়ে সাংগঠনিক শক্তির সামূহিক প্রকাশ হবে, তো সেটা হচ্ছে মন্ডলের মূল নেতৃত্ব যে দেন তার মাধ্যমে। আমাদের মধ্যে অনেকে আছে বুঝি যে মন্ডল সভাপতির চাইতে আমাদের বুদ্ধি বেশি, হতেও পারে, সন্দেহ নেই, অস্বাভাবিক কোনো কিছু। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করি, তাই বলে কি আমার চাইতে বুদ্ধিমান লোক ত্রিপুরাতে নেই? যদি আমার মধ্যে সেই মোহ আসে যায় যে আমার চাইতে বুদ্ধিমান এই ত্রিপুরা রাজ্যে নাই, তো সেদিক থেকে আমার অধঃপতন শুরু হবে। তাই বলে বুদ্ধিমান আছে বলে তো সমস্ত বুদ্ধিমানই যা যা নির্ণয় করবে, মুখ্যমন্ত্রী যদি প্রত্যেকটি নির্ণয় শুনে কাজ শুরু করে রাজ্য চালাতে পারে, শুনবে সবার, করবে এই বিষয়, ঠিক সংগঠন। যদি কেউ ভাবি আমি ওনার চাইতে বুদ্ধিমান বেশি, আপনি সংগঠনের মধ্যে প্রকাশ করবেন, একমুখী হয়ে তার প্রকাশ করা,
তবে সংগঠন শক্তিশালী হয়।